এখন আমরা এই ভিডিওতে সাকিব ভাইয়া রিলেটেড দুটো বিষয় নিয়ে কথা বলবো দুটোই দুটো নিয়ে কেউ আলোচনা চলছে বেসিক্যালি দুটো বিষয় নিয়ে গতকাল থেকে আলোড়ন পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তো বিষয়গুলো একটুখানি ক্লিয়ার করার দরকার আছে যেহেতু আমি সাকিব ভাইয়াকে কেন্দ্র করে অনেক ভিডিওস তৈরি করি তাই আমি মনে করলাম যারা আমার ভিডিও দেখো তারা এই বিষয়গুলো নিয়ে একটুখানি অবগত থাকো তোমাদের অবগত করতে আসার জন্যেই এই ভিডিওটা তৈরি করা তো প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে আসামে আঠাশে ডিসেম্বর সাকিব ভাইয়া আসছেন আমরা সবাই জানি আমি গতকাল সন্ধ্যেবেলায় একটি ভিডিও তৈরি করি সেখানে আমি পরিষ্কারভাবে বলে দিই যে আসামে সাকিব ভাইয়া এবং ইধিকা পল তারা একটি অনুষ্ঠানে একসঙ্গে থাকছেন এবং আসামেরই অন্য একটি জায়গায় অন্য একটি অনুষ্ঠানে নীরব হোসেন এবং শাবনাম বুবলি তারা দুজন একসঙ্গে থাকছেন কাজেই এটা থেকে কখনোই এটা মানে দাঁড়ায় না যে সাকিব খান এবং বুবলি একই সাথে একই সাথে তারা স্টেজ করবেন একই সাথে একই অনুষ্ঠানে তারা আছেন আমি একটা জিনিস তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই বেসিক্যালি যারা লেখালেখিগুলো করো একটা ভিডিওর হেডলাইন দেখে বা সেটার সেটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে নাকি ফুলস্টপ আছে না দাড়ি আছে সেটা দেখে একটু বিচার বিবেচনাও যদি না হয় গোটা ভিডিওটা দেখে তবে তোমরা লেখালেখি শুরু করো তার কেননা একটা ভিডিও আমি খুব লক্ষ্য করে দেখেছি কোয়েশ্চেন মার্ক হোক বা ফুল ফুলস্টপ হোক দাড়ি হোক একটা বিষয় না ওই চিহ্নটার কোনো ভ্যালু থাকে না আমি আমি দেখলাম এটা লক্ষ্য করে হ্যাঁ তো আমি আবারও একবার পরিষ্কার করে বলে দিলাম আমার গোটা ভিডিওটা যারা শুনেছ তারা জানো আমি ওখানে পরিষ্কারভাবেই বলে দিয়েছিলাম যে নীরব হোসেন এবং বুবলি তারা একটা অনুষ্ঠানে থাকবেন আর সাকিব খান এবং ইধিকা পল তারা অন্য একটি অনুষ্ঠানে থাকবেন ঠিক আছে আশা করছি আর কোনো কনক্লুশন নেই তোমাদের মধ্যে আর যদি কনফিউশন থেকেও থাকে তাহলে আমার আর কিছু করার নেই আমি পরিষ্কার করে বলে দিলাম সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া সিনেমার পার্ট টু এটা নিয়ে গতকাল সন্ধেবেলা থেকে সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠে গেছে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এগুলো নিয়ে ভিডিও বানালেন আমি দেখলাম তারা তো কন্টেন্ট মেক করছেন ফাইন অবশ্যই আমাদের কাজ এটা এটা তো আমাদের করতেই হবে এখন তোমাদেরকে আমি একটা বিষয় একটুখানি জানিয়ে দিই আমি দেখলাম বেশ কিছু সাকিবিয়ানরা তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করছো যে দিদি প্রিয়া আমার প্রিয়া প্রিয়াটুতে কি নায়িকা থাকতে চলেছেন শাকিব খান তিনি কি আবার বদিউল আলম খোকনের সঙ্গে কাজ করবেন ইত্যাদি ইত্যাদি তোমরা অনেকে অনেক কিছু বললে তা আমি যেটা খবর পেলাম সেটা হচ্ছে যেটা শোনা যাচ্ছে সেটা বলছি কিন্তু প্রিয়া আমার প্রিয়া ছবিতে পার্ট টুতে প্রিয়া আমার প্রিয়া পার্ট টুতে সাকিব ভাইয়া কিন্তু নায়ক হিসেবে থাকছেন না এটা শোনা যাচ্ছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে আপাতত এমনটা শোনা যাচ্ছে যে এফডিসির কেন্দ্রিক কোনো পরিচালকের সঙ্গে ইতিমধ্যে সাকিব ভাইয়া কাজ করবেন না এটা শোনা যাচ্ছে এবার ইন ফিউচারে অনেক কিছুই ঘটতে পারে তখন করবেন কি না জানি না তবে ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে সাকিব ভাইয়া নতুন প্রজন্মের ডিরেক্টরদের সঙ্গে কাজ করার জন্য বেশি উৎসাহী এবং তিনি অত্যাধুনিক স্টাইলে একদম খুব স্মার্ট মেকিং ছবি ছাড়া তিনি কাজ করবেন না স্মার্ট কন্টেন্ট ছাড়া তিনি কাজ করবেন না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিচার বিবেচনা করার পরেই কিন্তু তিনি একটা ছবিতে সাইন করছেন ঠিক আছে কাজেই আমি ডিউ টু রেসপেক্ট আমি অবশ্যই কাউকে অসম্মান না করে বলছি আপাতত এটাই শোনা যাচ্ছে যে প্রিয়া আমার প্রিয়া ছবির পার্ট টুতে কিন্তু সাকিব ভাইয়া নায়িকা নায়ক হিসেবে থাকবেন না চলো বন্ধুরা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য সকলকে বললাম টাটা